تتلم مولك يدعو كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله جملة بعلمية لهم نوريدية تصير هذا قرمال دينا الهول بيتول دينا بيتول دينا الهول قرمال دينا قرمال دينا الهول دو قرمال دينا ما يبالنا هم قور بندو يرمى دي عروم جاربا بموسم الهول أبار دردار وقال سبحان الله أشتر جو مشوه جي اكتو الله دان خطرا كنا سبب سارا كده جاء لنا دردار بندو قور بيتر كنا عربا كنا يكتيني عربا نائي আর আরেকটা অস্বাভাবিক বিষয় হইল যে যে সিজনের যে ফল নাই ওটা আনিয়ে দিতে প্রকাশ হল জাকারিয়া আলাইহিস সালাম বলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ও মারিয়াম এটা করতে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ মারিয়াম বলি তা আল্লাহর সগি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 100 বছর তার বিবির বয়স প্রায় 91 বছর সন্তান নাই সন্তান হওয়ার সম্ভাবনা নাই কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম দেহারে পরবর্তীকার আলমিন দান হতরা দান হতরা এবং অস্বাভাবিক দান হতরা যে দিন যে ফল হইবার নাই ও আল্লাহ দান হতরা তার মনে হইল যে পরবর্তীকার আলমে চাইলে আমাদের মৃত্যু বয়স সন্তান দিতে পারো আর যেহেতু পরবর্তীকার আলমে দান হতরা আমি চাইলে আমাদের ফিরাইয়া দিতে নয় هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة قول زكاة مريم زكريا رسول الله من الله ثم أرحبك تكي أمر يك نكشن تندان এক পবিত্র সন্তান তোমার পক্ষ থেকে জুলিয়েতন তৈবা পবিত্র সন্তান দান করো তোমার রক্ত ইনো দোয়া কবুল হয়ে গেল লবে লবে কত সুবহান আল্লাহ লবে লবে ফেরেশতা ডাকিয়া হন আল্লাহর পক্ষ থেকে যে আপনার এই পুত্র সন্তান ও শুভ সংবাদ যে হইল এর নাম হইব ইয়াহিয়া হোক সুবহান আল্লাহ কুয়া তো ভাইবার নাম পর্যন্ত আল্লাহ রাখিয়া দেয় আমরা এখন মানুষের বিন্দি বাটিবার সময় যে আমি লাগিয়ে গেছি বাটা এই সময় মানুষের পরিচয় দিবেন না দিবেই না যে মানুষটা কই গেছে যে হাতে কোনো জায়গার মানুষ হোক তাকে দান হইলাই আর আমার বাহিনী যে জায়গার দান হচ্ছে তখন এই জায়গার যে সময় কোনো অন্য কোনো বিকারিয়া যে হাত পাতায় আর আমার বাহিনী এটা বিকারিয়া দিন না আল্লাহ রহমতুল্লাহ আলহীন
পরবর্তীকালের আলমে সাধারণ সবর জীবদ্দশায় আল্লাহ রহমত নাজিল করছেন। আর আমরা জানি যে জীবদ্দশায় যখন জানি মায়া করছেন, রহমত নাজিল করছেন, জানি যে দয়া করছেন, তেতেন কবর দেওয়ার হয়ে আল্লাহ ছাড়িয়ে দিয়েছে নিতাই বুঝে আর তোমার লোকে নাই আল্লাহ নি বিষয় অলি আল্লাহ ওর লোকে আল্লাহ সম্পর্ক বিতে হারে দুনিয়ার জীবন সাধারণ মানুষের লোকেও তো আল্লাহর সম্পর্ক হইলা নাই যে দুনিয়ার তত্ত্বে সম্পর্ক আছে আর আলমে বর্ধক বা কেয়ামতের ময়দানে গেলে আল্লাহর সম্পর্ক নাই এলে কিন্তু আছে নি আল্লাহর লোকে সবসময় সম্পর্ক যে মানুষ যে আল্লাহ দুনিয়ার তত্ত্বে মায়া বর্ষ হই এই প্রবর হলে আল্লাহ মায়া ছাড়েন না সাগর রহমতুল্লাহ আলাইহি রে দুনিয়ার তত্ত্বে আল্লাহ মায়া বর্ষ হই কান মকর পড়াইছ হই প্রবর হলে কান যে জায়গাতে তোর যে জায়গাতে আল্লাহর দয়ার দৃষ্টি আছে পুরো সন্দেহ হয় দয়ার দৃষ্টি এর দাবি আমরা হলো একটা জায়গা যাই যে জায়গা আমরা জানার মতো যে আল্লাহর দয়ার মায়ার দৃষ্টি আছে আর আল্লাহর মায়ার দৃষ্টি জায়গা দিয়ে আমরা ওসিলা লইয়া দোয়া করি তা কোনো হারাম কোনো কাম নাই কোনো বেজার কোনো যাওয়া না যাওয়া তো দূরের কথা জিন্দা ওদের কাছে যাইতে না সিলেটে মানে পীরের কাছে যাবেন না অর্থাৎ দুনিয়ার তত্ত্ব যাইতে না আর এর কবর দেওয়ার বা দেওয়ার এটা বন্ধ হওয়ার কোনো কি জিয়ারত বন্ধ হওয়া রাজা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত বিশেষ করে যাওয়া বন্ধ হওয়া কত ধরনের চেষ্টা মেষ্টা মানুষের করছে কি না না করছে বোমা ভুগাইও চাইছে বোমা ভুগাইও চাইছে যে বোমা ভুগাই কিন্তু রয়ে কোনো সেবা হইতো না দেখা যায় আট থেকে আরো বেশি মানুষ আপনারা যাই হোক অত মূল্যবান সময় আপনারা সাত জুলার ইসলামের সবর মাসি দূর দূরান্ত থেকে উলামায় কারণ প্রতিবন্ধা আমি আপনারা সময় আর একটু বেশি মিশান থেকে আল্লাহ তুমি যে মানুষের মায়া হো এই মানুষের যে মায়া হবে তাই নতুন মায়া হবে আল্লাহ তোমার যে মানুষ আল্লাহ মহব্বত করছেন তাহলে তুমি মহব্বত করো
الله تمام لخاصر اتنى معفو اليه خاصر